আসলে বিষয় হচ্ছে এখন তো সব কিছুরই দাম বেশি ভাই, আর ট্রাউজার জার্সি বল এগুলোই এখন চলতেছে বেশি। তারপর এখন তো ঈদবাঙ্গা বাজার কাস্টমার কম, এখন প্রোডাক্টগুলো চলতেছে যেরকম জার্সি আছে বিভিন্ন ক্লাবের, যেমন 20-30টা ক্লাবের জার্সি আছে, বল ফুটবল চলতেছে ক্লাবের বল, আর আপনার ক্রিকেট ব্যাট কম চলতেছে, এখন ফুটবলটাই বেশি চলতেছে, আর জার্সি ট্রাউজার ট্রাউজারটা যেরকম জাম আমাদের মোটামুটি এগুলাই জার্সিগুলো দেখেন এগুলো আপনার 300 টাকা রাখা যাবে, খুবই ভালো মানের, এগুলো হলো আপনার অনেক সফট আর এগুলো আরামদায়ক একটা জিনিস দেখেন। জার্সিটা হলো আপনার কাপড়টা ধরে দেখেন খুবই চমৎকার কাপড়, ওগুলো দেখা গেছে গরমের জন্য বেস্ট কাপড়, আর জার্সিটা গরমের জন্যই বেস্ট, আপনি এটা সব সম্পর্কে পারবেন। সর্বনিম্ন আপনার 300 টাকা, আরও আরও হাই নিলে আপনার আছে, হাই বাজারের আছে আপনার যেরকম 500-600 টাকা, 1000 টাকা দামেরও আছে, আমাদের তো কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটির আছে, বলটা যেরকম আপনার 1000-এর থেকে শুরু করে 1500 পর্যন্ত আছে, আবার 600 টাকা দামেরও আছে, আবার বাচ্চাদের বল আছে 300 থেকে আপনার শুরু করে 550 পর্যন্ত আছে, বাইরে আছে ফোমের বল আছে, পিভিসি বল আছে, বিভিন্ন ধরনের বল আছে আর কি। পরিস্থিতি এখন দেখা গেছে ঈদবাঙ্গা বাজার মোটামুটি ভাই বেচা কিনা খুবই আগের চেয়ে ডাউন হয়েছে কম, এখন দেখা গেছে আমরা সীমিত লাভ হলেও মাল বিক্রি করতেছি, দোকান তো চালাতে হবে। আগে মানুষ চিন্তা করে এখন তো ঈদবাঙ্গা বাজারে বেতন টেতন মানুষ পায় না, আবার সামনে ভালো হবে যেমন মাসের 15-20 তারিখ তখন আবার একটু বেচা কিনা থাকবে, তখন বেতন পাবে সবাই।